সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। চতুর্থ সপ্তাহে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য দেওয়া হয়েছে, তার আমি অ্যাসাইনমেন্টের উত্তর আপনাদের জন্য প্রস্তুত করেছি। 1 নম্বর প্রশ্ন, তোমার বাড়ির দেওয়ালে অথবা আশেপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং কি কারণে হয় বলে তুমি মনে করো? 1 নং প্রশ্নের উত্তর, সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদরায় শৈলবাল, এরা আলোকিত স্থান পছন্দ করে। এরা মাটি, পানি, ঘরের দেওয়াল, শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া ও অন্য গাছের উপর জন্মাতে পারে। এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। এদের দেহে কোনো পরিবহন কলা থাকে না। এর সবুজ, লাল, বাদামি ইত্যাদি নানান রঙের হতে পারে। অতএব বাড়ির দেওয়ালে অথবা আশেপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং অণুজীবনের কারণ হয়ে থাকে। সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কী কারণে হয় বলে তুমি মনে করো? 2 নং প্রশ্নের উত্তর, ব্যাকটেরিয়া জীবাণু দেহভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখগহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসের ধুলাবালি উড়ে বেড়ার তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা বাসি খাবারের মাধ্যমেও জীবাণু সহজে ছড়ায়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিবায়োটিক মানুষের শরীরের বিভিন্ন রোগ ছড়ায়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে যৌক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করো। 3 নং প্রশ্নের উত্তর, মলমূত্র ত্যাগের কারণে স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্ত ছড়িয়ে পড়ে। আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টিবায়োটিক আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটিতে হাত লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরে এরা প্রবেশ করে। রান্নার পরেও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টিবায়োটিক সংক্রমণ হয়, ফলে সুস্থ মানুষও আক্রান্ত হয়ে পড়ে। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউব ওয়েল পানি নিরাপদ। পুকুর ও নদীর পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, অন্যথায় আর্সেনিক আক্রান্ত হয়ে অনেক মানুষ মৃত্যু ঘটতে পারে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের চতুর্থ সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। কোথাও যদি লেখায় বলায় এবং বানানে ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় মতো আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলি করবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।